আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে প্রবেশের চেষ্টার সময় পুলিশের সাথে ভয়াবহ সংঘর্ষে আহত দুই পুলিশ সদস্য। এদিকে সরকার দলীয় নেতাদের হত্যা পরিকল্পনার অভিযোগে হেফাজতের তিন নেতা গ্রেফতার। অন্যদিকে ওবায়দুল কাদের বললেন, আমাদের সামনে নির্ঘাত অশনি সংকেত। এবার সরাসরি চলে যাচ্ছি মূল খবরে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের গ্রামের বাড়িতে পুলিশের উপর হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার বিকালে নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় বসুরহাট পৌরসভার এক নং ওয়ার্ডের বড়রাজাপুর গ্রামে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নিজ বাড়িতে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নেজামুদ্দিন ও শোভন বড়ুয়া নামে দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। আহত যুবক ও পুলিশ সদস্যদের কোম্পানিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ এই ঘটনায় বাদী হয়ে কোম্পানিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে। এই ঘটনায় বাড়িতে প্রবেশ চেষ্টাকারী ওবায়দুল হক হৃদয় নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। হৃদয় ফেনী জেলার সোনাগাজী পৌরসভার সাত নং ওয়ার্ডের মৃত ইমদাদুল হক মানিকের ছেলে। পুলিশ জানায়, শুক্রবার বিকালে ওবায়দুল হক হৃদয় সিএনজি অটোরিকশাযোগে এসে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাড়িতে জোরপূর্বক প্রবেশের চেষ্টা করে। এ সময় পুলিশ বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ওই যুবক দায়িত্বরত পুলিশ কনস্টেবল নিজামুদ্দিনের বুকে লাথি মেরে পুনরায় ওই ভবনে প্রবেশের চেষ্টা করলে দায়িত্বরত অপর পুলিশ শোভন বড়ুয়া বাধা দেন। এতে উভয়ের মধ্যে ধস্তাধস্তি হয়। পরে অভিযুক্ত যুবক ওবায়দুল হক হৃদয় ও তাকে বহন করা সিএনজি অটোরিকশা সহ পুলিশ আটক করে থানায় নিয়ে যায়। কোম্পানিগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, এই ঘটনায় অপ্রকৃতিস্থ অভিযুক্ত যুবক হৃদয়কে শনিবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে পাঠানো হয়েছে। এদিকে হেফাজত নেতা মামুনুল হককে অবরুদ্ধ করার ইস্যুতে সোনারগাঁয়ের কয়েকজন সরকার দলীয় নেতাকে হত্যার পরিকল্পনা করায় হেফাজতে ইসলামের তিন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম। ওই তিন নেতাকে হত্যা করতে ইতিমধ্যেই হেফাজতের কয়েকজন তাদের ফেসবুকের মাধ্যমে নিজেদের গ্রুপ পোস্টে বার্তাও ছড়িয়ে দিয়েছিলেন বলে নিশ্চিত করেছেন জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তারা। তারা জানিয়েছেন, ছাত্র লীগের নেতা সোহাগ্রণীকে হত্যা করতে নিজেদের মধ্যে পরিকল্পনার কথোপকথনের অডিও রেকর্ডও হাতে এসেছে তাদের। সুনির্দিষ্ট এসব প্রমাণের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ওই পরিকল্পনার মূল হোতা হেফাজতে ইসলামের নেতা খালেদ সাইফুল্লাহ সাইব, হেফাজতে ইসলামের কর্মী কাজী সমীর ও তাবলিগ জামাতের সদস্য আব্দুল ওহিদকে। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন জানিয়েছেন যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তারা সোনাগাঁয়ের সরকার দলীয় নেতা সোহাগ্রণীকে হত্যার পরিকল্পনায় জড়িত ছিল। আমাদের হাতে একাধিক তথ্য প্রমাণ ও অডিও রেকর্ড এসেছে, তবে তদন্তের খাতিরে এমন কিছু বলা যাবে না। এ ব্যাপারে জেলা পুলিশ সুপার জাহিদুল আলম জানিয়েছেন, আমরা প্রতিটি ঘটনা অত্যন্ত সুচারুভাবে তদন্ত করছি, গোয়েন্দা তৎপরতা চালাচ্ছি। এসব ঘটনায় যারাই জড়িত তাদের আইনের আওতায়নে বিচারের মুখোমুখি করা হবে। এদিকে করোনার থাবায় বদলে গেছে সব, শুধু বদলায়নি অনিয়মের যাত্রা, শৃঙ্খলা ভঙ্গের অপরাধ। তবে এ কারণে দিতে হবে চরম মাশুল। অপেক্ষা করছে নির্ঘাত অশনি সংকেত। করোনা মহামারীর চরম সংকটে এমন আবেগঘন কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি একথা বলেন। বিনোদন জগৎ ও সাম্প্রতিক ঘটে যাওয়া সকল প্রকার আপডেট খবরাখবর সবার আগে পেতে আমাদের আরএস ভয়েস টিভি চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।